না না আজকে না, আমার ছেলে আছে তো, দেখা লাগেনি দুদিনের আগে। এটা তো কোনো অবভিয়াসলি কোনো কোনো কিছু নাই না। আচ্ছা, এখানকার স্থানীয়দের অভিযোগ আপনার নাকি এখানে নেশা? থুর, আমরা নেশা এরকম নেশা করি না। থুর কি জানি বলেন, আমরা আমরা কি বুঝতে পারছি না। আপনার বাড়ি জিরানিয়া কোনখানে? দাসপাড়া। মানে দেখেন, এটা তো আমাদের কোনো ইলিগেশন না, এটা পাবলিক ইলিগেশন। আমরা বাড়িতে যাইতেছি, আমার জিরানিয়া বাড়ি, আমার মার্কেটিং করে আমরা জিরানিয়া বাড়িতে যাইতেছি। আপনার নাম? মিলি দাস। হ্যাঁ, মিলি দাস। বাড়ি? জিরানিয়া দাস। মা চলো, এখানে এমন এমন জায়গাটা আছে, চলো একটু খাই টাই বাড়িতে যাবো, ঠিক আছে? তো আমার ছেলে লোক আমি এখানে আসি, তো এরপরে দিয়ে কি হইব না হইব আমি জানি না। ছেলের লোকে না, ছেলে আমারে কইছে যে মা চলো এমন এমন জায়গা তো খাই টাই বাড়িতে যাবো, ঠিক আছে? মানে টিফিন খাই আর কি, বুঝছো? তো টিফিন খাই, তো এরপরে দিয়ে আমরা কি হইছে না হইছে আমরা জানি না। আরে হ্যাঁ, আমার উল্টো ভালো কথা কইতেছে, তুই ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, যত সব উল্টা আমলটা ছাড়া কিছুই নাই, পুরো আমার ভালো লাগছে না। আরে কিছু তো না, কিছু তো না, আরে উল্টা বলা কথা। আচ্ছা থাক থাক, কিছু তো না, তুমি কিছু তো থাক, বউ আমি আমি কি জানি, থাক বাবা, থাক বউ না, এটা হ্যাঁ 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 দাওয়ানো উচিত। আমরা
স্যার আমরা লোকালে এমপিকে কল করছে, হ্যাঁ তো আমরা কন্ট্রোল রুমের থেকে আমরা আইলাম, আইয়া দেখি তারা মদ মাংস লইয়া গাড়ির ভিতরে মদ মুক্ত করতেছে। মহিলা একটা আছে আর দু তিনজন পুলিশ আছে আর এই পুরুষ লোক, তো এটি সবাই মানে বৃষ্টি অবস্থায় আসলো। তবে আমরা কি করতেছিল আপনারা এসে কি দেখলেন? তারা মদ মাংস খাইতেছে আর মহিলার লগে পুষ্টি মুক্তি করতেছে। আচ্ছা, কতজন ছিল? তিন চারজন ছিল আর মহিলা একজন। তাদের বাড়ি কোনখানে শুনছেন বা এরকম কোনো ব্যক্তির পরিচয় দিছে কি তারা? হ্যাঁ, তারা তো কইছে তারা জিরানের থেকে আইছে, আয়া তারা আনন্দ উপভোগ করতেছে। এই এই এলাকাটা জায়গাটা কোন জায়গা? এটা হলো আমি হেড হেড পার্ক। আর কিছু পাওয়া গেছে কি? পাবলিক কি হাত তুলছে তাদের? না 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 না, এসব কোনো পাবলিক শুধু কল করে আমাদেরকে জানাচ্ছে আমরা আইলাম। আচ্ছা, যাদেরকে গাড়ির মধ্যে অসংলগ্ন অবস্থায় দেখলেন এর মধ্যে কারোর নাম জানেন কি? না না, তাদের কেউ নাম জানি না। ওখানে মহিলাদেরকে আমরা গাড়ির সামনে বসে সারাইব, সারাইলে সবের নাম জেনে নেব। থ্যাংক ইউ। কি হয়েছে আপনারা আটক করতে গেলে? আমরা এখানে আইসি দাদা, আমরা হেডেস পার্কের এখানে দাঁড়াইছি, আমরা শপিং টপিং করছি, আমরা এখানে দাঁড়াইছি, ঠিক আছে? এখানে দেখছি যে দুনিয়ার পোলা হয়, ঠিক আছে? তাহলে আমি বলছি ঠিক আছে দাদা, আমরা এখানে দাঁড়াই, আমরা দাঁড়াই কতক্ষণ কথাবার্তা করে সেটা আমরা যাবো। তাহলে ইহানা দিয়ে এসে হঠাৎ করে সেটা দিই যে মানে হঠাৎ করে একটা সিলে সিলে লাগছে। তাহলে আমিও কইছি, আমি কইছি ভাই ঠিক আছে চলো, এখানে কোনো সমস্যা করে লাভ নেই, আমরা যাবো। উমা হঠাৎ করে দিই, ইহানা তো খুব সিলে সিলে, খুব দরবার টরবার এই সেই ব্যবস্থা, মানে এমন এমন অবস্থা এই ব্যাপারটা। উমা হঠাৎ করে দিই সাতটারও এসে আমরা গাড়ির পেছনে আমরা ভোট করে আসছি, আমরা অত কোনো কিছু না কোনো অবস্থায় না।